প্রিয় দর্শক, আমরাইদ পশুর হাট থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আমরাইদ পশুর হাট থেকে আপনাদেরকে দেখাবো হাট ডিশারের দাম দর সম্পর্কে, বিশেষ করে মাংসের যে গাভীগুলো রয়েছে সেগুলোর দাম দর জানাবো। প্রিয় দর্শক, আমরাইদ হাট বসে প্রতি মঙ্গলবার, আর হাটের অবস্থান হচ্ছে গাজীপুর জেলা কাপাসিয়া থানা। প্রিয় দর্শক, চলুন কথা বলতে চাই, দাম দর জানতে চাই। এটা কত চাচ্ছেন উনি এমিয়া ভাই? একবার 45 করে দেয়, এটা কইছিলাম 38,500। আচ্ছা আচ্ছা, উনি 45 বলে দিচ্ছে। 45 কম, আমি কইছিলাম 40 থেকে কিছু কম কর না হরে। এগুলো তো মাংসের গরু না? হ্যাঁ, মাংস গরু। এটার ওজন কতটুকু হবে? এটা গরু 14 পাল্লা। দর্শক দেখতে পাচ্ছেন, এটা 14 পাল্লা ধরা হচ্ছে, আর 5 কেজিতে পাল্লা, বুঝতেই পাচ্ছেন 38 বলা হয়েছে। ভাই আশা করছেন আর একটু বেশি, এভাবে কিন্তু অনেক রয়েছে। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকেন। এটা নিয়ে দামাদামি হচ্ছে না? হ্যাঁ ভাইয়া। আপনারা দাম বলেছেন নাকি আপনারা নিয়ে আসছেন বিক্রি করার জন্য? আমরা বিক্রি করার জন্য নিয়ে আসছি। কত চেয়েছেন আপনারা? আমরা 42,000 চাইছি। কাকা কত বললেন? কাকা 35 বলছে। আপনারা কেমন আশা করছেন? দেখি 19-20 হইলে চাইরা দিব আর কি, একটু বাড়তে হবে। হ্যাঁ হ্যাঁ। ওজন কেমন ধরতেছেন আপনারা, আনুমানিক একটা সমীক্ষা? ওজন ধরছি না এ পর্যন্ত, তাই আনুমানিক 50-55 হইতে পারে আর কি। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। মিয়া ভাই আপনারা কেমন আছেন? ভাই ভালো আছি। আজকে কয়টা গরু আনছেন হাট? 2টা। আচ্ছা, একটা হয় নাই তাহলে? এখন আইলাম মাত্র। মানে হাটটা মাত্র জমতেছে ভালো মতো? হ্যাঁ জমতেছে, হাটের বাজার ভালো। এগুলো যে গরুগুলো নিয়ে আসছেন আপনারা, এগুলো কি যারা নিবে তারা কি মানে পালার জন্য নাকি কাটার জন্য? পালতেও পারবে কাটতেও পারবে। আচ্ছা, কেমন দাম চাচ্ছেন আপনার হাতেরটা? এটা 550। এটা নিতে পারবে কততে মানুষ আসলে? 50 হলে দাদি। ওজনের কথা ভাবলে কেমন হবে? ওজন ওজন তো প্রায় 60 কেজির উপর হবে। আচ্ছা আচ্ছা, এগুলো তো দাঁতে মনে হয় শেষের দিকে না? হ্যাঁ শেষের দিকে, দাঁত শেষের দিকে। ওইটা একটু বড়, ওইটা একটু দেখাই। এটা ভাইদের আর এক ভাই ধরে দাঁড়িয়ে আছে, ওইটা কত যাচ্ছেন? ওইটা 65,000। ওইটা একটু বড় দেখে দামটা একটু বড় চাচ্ছে? হ্যাঁ এটা একটু বড়। এটা কেমন আশা করছেন? 550। ঠিক আছে, ভালো থাকেন। প্রিয় দর্শক, এভাবে কিন্তু আমরা দেখছি এইরকম গাভী, বিশেষ করে যারা আসলে ওই যে দাঁত সমান হয়ে গেছে মাংসের জন্য কিনতে চান এরকম গাভী, কিন্তু এটা পুরাটাই হচ্ছে এই টাইপের গাভীর হাট না? এদিকটাতে পুরোটাই কিন্তু এই টাইপের গাভীর হাট দেখতে পাচ্ছেন, রয়েছে অনেক আছে, কিন্তু আপনারা চাইলে আসতে পারেন। চাচা কেমন আছেন? চাচা ভালোই। কয়টা গরু আনছেন আজকে? গরু এইটি এইটি একটা। কত দাম চেয়েছেন হাটে আপনারা? দাম চাই 70। কেমন বলতেছে? 50 কয়, 60 নামাত কয়। এগুলো কি পালার জন্য যাবে নাকি মাংসের জন্য? পালার জন্য। কত আশা করছেন এটা? আশা তো 60-65 হইলে আমার ভালো বেশি। তারপরে হচ্ছে হাটের অবস্থা, এটা হাটের অবস্থা বুঝে পরবর্তীতে ব্যবস্থা। ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক আমরা দেখি আরো কিছু দেখাই, আমরা আরো কিছু গরু দেখাই এই দিকটা থেকে, গরু দেখিয়ে দেন হচ্ছে কথা বলি। দেখি আমরা এই গরুটা দেখাই। মিয়া ভাই আপনি কেমন আছেন? জি ভালো আছি। কয়টা আনছেন আজকে হাটে? এই একটা, একটা আনছি। কত দাম চাচ্ছিলেন আপনারা? আমি 60,000 টাকা চাচ্ছি, 50,000 বলছি। 50 বলতেছে? হ্যাঁ বলতেছে। আপনারা কেমন আশা করছেন? এই তো 50-55 এরকম ছেড়ে দিবেন। এটা তো মাংস হিসাবে চিন্তা করলে কেমন ওজন হবে আনুমানিক? মাংস তো প্রচুর মাংস, তা বলতে পারবো না কতটুকু। আইডিয়া করা যাচ্ছে না? না আমি আইডিয়া করতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ। আমরা দেখছি এদিকে আবার একটা বড় সড়ো গরু নিয়ে রয়েছে আরেক চাচা, এটাও আমরা দেখাই। এটা বেশ বড় একটা গরু, দেখি এটা নিয়েও কথা বলি। ওই চাচা দেখছি পান খাচ্ছে, দেখি চাচার সাথে আমরা কথা বলে আসি। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। গরু কয়টা নিয়ে হাজির হয়েছেন? গরু তো আনছি 3টা। বিক্রি হয়েছে একটা? একটা বেচছি, দুইটা রয়েছে। মাশাআল্লাহ খুব ভালো। তো এইটা কেমন দাম চাচ্ছেন আপনারা? এগুলো তো দাম চাই 72। এটা বড় সড়ো গরু, মাংসটাও বেশি আছে। হুম আছে না? হুম তাজা কম আর কি। আচ্ছা আচ্ছা, এটা পালার জন্য? হ্যাঁ পালার জন্য। কত আশা করছেন আপনারা? এই তো 62-63 বা 65 এরকম একটা আশা করছেন। হুম এর মধ্যে তো মনে হয় কিছু দামাদামির একটা সুযোগ আছে। হ্যাঁ হ্যাঁ সুযোগ আছে আর কি। চাচা ধন্যবাদ। দর্শক শুনলেন এই গরুটা কত দামে ছেড়ে দিতে যাচ্ছে, আর আমরা দেখছি এইদিকে আবার একটু ছোট সাইজের গাভী গরুগুলো রয়েছে, এখানে অনেক আছে। কেমন আছেন? গরু কিনছেন না কিনতে আসছেন? দেখছেন না, গরুগুলো দেখাই। এই যে চাচারা নিয়ে রয়েছেন বিক্রি করার জন্য, চাচাকে দেখে মনে হচ্ছে যে চাচা বাড়ির একটা নিয়ে এসছেন। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন। এটা কেমন দাম চাচ্ছেন চাচা? আমি তো কাস্টমার কাছে 52,000 টাকা চাইতেছি। এটা কয় দাঁতের? 4 দাঁত। 4 দাঁত, মাঝামাঝি বয়স? মাঝামাঝি বয়স। কেমন আশা করছেন আপনারা? এইটা তো এখন দশে একজন এক রকম বলে না, আপনাদের হাট দেখাচ্ছি এটা প্রচারণা বলতে পারেন, মানুষ দেখে আসবে একটা দামের আইডিয়া দেওয়া। আমরাই হাট হচ্ছে গাজীপুর জেলার একটা বিখ্যাত এবং বৃহত্তর হাট, বৃহত্তর বাজার।
এটা কেমন আশা করছেন? আমি আশা করতেছি 47-48 এরকম আশা নিয়ে রয়েছেন, বাকিটা হচ্ছে হাড়ের অবস্থা বুঝে অবস্থা। জি আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকো। ওকে ওকে, আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, দেখছেন এইভাবে কিন্তু সিরিয়ালে আমরা যদি দেখি সবাইকে কিন্তু দেখছি আমরা বিক্রেতাই, ক্রেতা কিন্তু তেমন এখনো দেখতে পাচ্ছি না, বেচা কেনা কিন্তু দেখি নাই। চাচা আপনি কেমন আছেন? আপনি কয়টা আনছেন? দুইটা। দুইটা এক জোড়া নিয়ে এসে পড়েছেন। লালটা কত চাচ্ছেন চাচা? লালটা 56। 56,000। আর কালোটা কত চাচ্ছেন? 52,000। 52 চাচ্ছেন। এগুলো কয় দাঁতের করে চাচা? ছয় দাঁত। আর যাচ্ছে না, কালারটা যাচ্ছে না। মানে এটা হচ্ছে 100% পালার জন্য নিবে, আর এটা কাটা হিসাবেও যেতে পারে? ও পালার তো নিবো, গাব। ও গাব আছে না? কয় মাসের? ছয় মাস। আচ্ছা মাশাআল্লাহ। এটা কেমন আশা করছেন, কত ছাড়বেন ভাবছেন? 550 নিচে হলে ছাড়তাম না। আপনি মনে হয় কিনে আনছেন না? কিছু লাভ করে তো ফিরতে হবে। আর এইটা এইটা বকনাটা কত আশা করছেন? বকনাটা 45-46 একটা আশা বেচার। চাচা ধন্যবাদ, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আমরা যদি ভিতর দিকে যাই আরও দেখছি এভাবে গরু রয়েছে প্রচুর পরিমাণে আমদানি মাংসের গরু, এগুলো মাংস হিসাবে চলে যায় সাধারণত। আমরা এই যে ধাপে ধাপে দেখা ইয়াং ভাই রয়েছে। ইয়াং ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কত যাচ্ছেন এটা? 50,000। 50,000 যাচ্ছেন। কত বলতেছে হাটে? এই 43-44 বলে ফেলছে। দিচ্ছেন না আপনি? কত আশা করছেন, কততে ছেড়ে দিবেন? 45+। 45 ছেড়ে দিবেন? ইনশাআল্লাহ। ঠিক আছে প্রিয় দর্শক, আমরা এর পরের গরুটাও দেখাই। এটা আবার একটু ছোট সাইজের। এরকম ছোট সাইজের গরু যারা কিনতে চান তারা আইডিয়া নিয়ে নিতে পারেন। আপনি কেমন আছেন ভাই? ভালোই। ভালো। এটা কত যাচ্ছেন আপনারা? 42 চাই। 42 যাচ্ছেন। কত বলতেছে হাটে? 33-32-34। কত আশা করেছে? 36 হলে ছেড়ে দিবেন? দাঁতে কয় দাঁত? দুইটা। দুই দাঁত, নতুন গরু। ঠিক আছে, ভালো থাকবেন, শুভকামনা রইল। এখানে চাচা একটা সাদা গরু নিয়ে রয়েছেন। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের হাট দেখাতে আসলাম অনেকদিন পরে, বিখ্যাত একটি হাট আমরাইদ গাজীপুর জেলার অন্তর্গত। এটা আসলে কয় দাঁতের গরু চাচা? এটা দাঁত যারা, ছয় দাঁত। মানে এগুলো মাংসের জন্য নিয়ে যাবেন? মাংসের জন্য। কত চেয়েছেন আপনারা হাটে? আমি 48 চাইছি। কত বলতেছে? 40-42 এরকম। আপনারা কেমন আশা করছেন? আর 1,000 দিলে দিয়ে দিবো, 43 হলে দিয়ে দিন। 43 হলে ছেড়ে দিবেন? এটা আনুমানিক ওজনের সমীক্ষা যদি করি আমরা, আমরা একটা আইডিয়া দিচ্ছি এই হাটে মানুষ আসলে কেমন ধরনের গরু কত দামে কিনতে পারবে, কতটুকু হতে পারে আনুমানিক একটা? 75 কেজি হবে। আচ্ছা ধন্যবাদ, ভালো থাকবেন। ঠিক আছে। প্রিয় দর্শক, আমরা দেখছি আর এক ভাই রয়েছেন, চাচারা রয়েছেন বড় বড় গরু নিয়ে, মানে মাংসের গরু হিসাবে একটু বড় গরু আর কি। যে দেখুন সিরিয়ালি সবাই অপেক্ষা করছেন বিক্রির জন্য, আমরা এটাও দেখাতে পারি। মিয়া ভাই আপনারা কেমন আছেন? ভালো ভালো আছেন না? গরুটা কত চাচ্ছেন আপনারা? চাইছি 60,000 চেয়েছেন। দাম বলছে কেউ? বলছে 50 বলছে। 50 বলছে। এটা দাঁতে কয় দাঁত? ছয় দাঁত। ছয় দাঁত, তার মানে এটা যদি কেউ পালতে চায় পালতে পারবে আর কি? পালতে পারবো, এটা এটা বাচ্চা থুয়ে আইছে, সমস্যা নাই। কত আশা করছেন আপনারা? আশা করছি 2-3,000 বেশি হলে দিয়ে দিবো, এটাই এর মধ্যে বাজা গোজা আছে। পালা গরু না? না পালা না, আমি কিনছি। কিনে আনছেন, কিছু লাভ করে? কিছু লাভ হলে দিন। ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা দর্শক, আমরা আরও গরু দেখাবো, আরও কিছু গরু দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন এখানে কিন্তু বেশ ভালো পরিমাণে আমদানি আছে, কিন্তু আমদানি অনুযায়ী আজকে ওভাবে বিক্রি হচ্ছে না, এখনও একটাও বিক্রি দেখতে পেলাম না। চাচা কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। কয়টা গরু আনলেন আজকে? একটা। একটাই এনেছেন? এটা দাম বলছে এটা? হ্যাঁ। কেমন বলতেছে চাচা? 35-36 বলতেছে। আপনি কেমন আশা করছেন? আর 2-3,000 পাবো, 37-38 বাছুন দেবো। এইটা কি মানে পালার জন্য যাবে? পালার জন্য। দাঁতে কয় দাঁতে আছে এটা? চার দাঁত, মাঝামাঝি বয়স। দর্শক বুঝতে পাচ্ছেন চাচা চিন্তা করছেন যে আর একটু বাড়লে এটা ছেড়ে দিবেন। সো এই টাইপের গরু তো মানুষ মাংস হিসাবেও নেয়। চাচা ধন্যবাদ। আমরা এখান থেকে আরো দিয়ে একটা দেখাই, এই যে চাচা আছে, ভাইয়েরা রয়েছেন বসে, দেখি আমরা দেখতে চাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছেন। কয়টা গরু নিয়ে হাজির হলেন? তিনটা। বেচা হয়েছে একটাও? না, ব্যস্ত আছি না। ক্রেতা তো দেখছি খুব কম আছে। হ্যাঁ ক্রেতা কম হয়। এগুলো কি মানে মানে কাটার জন্য যাবে মাংস হিসাবে? না, মাংস হিসাবে। এটা কেমন ওজন ধরেছেন আপনারা, কেমন আশা করছেন? 3 মন এমনই করে, 2.5 মন। কত দাম চেয়েছেন এটা? 85,000। কত বলতেছে? 70-75 এর। মিয়া ভাই কি দাম টাম বলবেন নাকি? মনে হচ্ছে দেখে। হ্যাঁ ভাই, গরুর দাম তো বেশি দেওয়া যায়, গোস্তের দাম তো কম কয়। হ্যাঁ মিরপুরে 580 টাকা কেজি বিক্রি হচ্ছে, আমরা তো ভাই কিনতে পারি না 580 টাকা। তো চাচা এটা কেমন আশা করছেন, কত হলে ছেড়ে দিবেন ভাবছেন? 80 হলে ছেড়ে দিব। 80।
ঠিক আছে স্যার, ধন্যবাদ, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। দর্শক, আসলে গাজীপুর জেলার এটা একটা বিখ্যাত হাট, এখানে প্রচুর পরিমাণে মাংসের গরু পাওয়া যায়, এছাড়া গাভী, দুধের গাভী। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে বাছুরও প্রচুর আমদানি হয়। তো আমরা এই ভিডিওটিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে মাংসের যে গাভী গরুগুলো সেগুলোর দামটা কেমন রয়েছে। প্রিয় দর্শক, আপনারা চাইলে আসতে পারেন এখানে, এসে দেখে বুঝে আপনার মতো করে আপনারা দুই চারটা গরু ক্রয় করতে চাইলে ক্রয় করতে পারেন। দর্শক, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল।